বাপিদার যে স্মৃতিটা সবসময়ই থেকে যাবে সেটা হচ্ছে যে শেষ দিনগুলোতে বাপিদা দেখালেন যে কীভাবে জীবনের যে কোনো সিচুয়েশনকে, খারাপ সিচুয়েশনকে কীভাবে চোখে চোখ রেখে লড়াই করতে হয়। বাপিদার কাছে তার পুরনো সেই পুরনো সংগ্রামের দিনগুলো, সঙ্গীত সংগ্রাম তো শুধু নয়, বাপিদা একজন রাজনৈতিক ব্যক্তিত্ব এবং সমাজের সঙ্গে অর্থনৈতিক অবস্থার সঙ্গেও তাকে লড়তে হয়েছে, সেসবের প্রতিফলনই তাঁদের সঙ্গীতে পড়েছে। এবং পাশাপাশি যে নান্দনিক উৎকর্ষের সন্ধান, এ যে প্যারালালি হাঁটতে পারে সেটা ওরা কয়েকজন ভেবেছিলেন। তারপর যখন অসুস্থ হলেন তখন আমি দেখলাম যে একজন এরকম ফাইটার যে একবারও কোনো রকম বিচলিত হওয়া এটা দূরে থাক, সে একটাই কথা বলছে যে আমি কিন্তু ফিরে আসব, আমি কিন্তু জিতব এই লড়াইটা। যখন বলছি যে যখন হাসপাতালে গেছি গান শোনাতে, বাপিদা গান শুনতে চেয়েছিল এবং একের পর এক গান শুনিয়ে যাচ্ছি সেখানে বসে, আমি বলছি যে পরের অনুষ্ঠানটা তুমি বললে এখানে আমি চলে আসব, কিন্তু আরও বড় করে তোমার বাড়িতে হবে। বাপিদা বলছে হ্যাঁ নিশ্চয়ই বাড়িতেই হবে এবং আরও অনেক কাজ আছে আমাদের একসঙ্গে, আমাদের আর অনেক কথাবার্তা আছে, অনেক আলোচনা আছে, বিনিময় মত বিনিময় আছে ইত্যাদি ইত্যাদি। তো সেই স্পিরিটটা আমি দেখেছি, এটা আমি অন্য কারুর মধ্যে আজ অবধি দেখিনি, যেটা আমি বাপিদার যেটা মধ্যে আমি দেখেছি। সবাইকে জানাতে ভালোবাসতেন যে বাংলা গান, বাংলা গানের আন্দোলন এবং জনসমর্থন, জনসমর্থন ছাড়া তো আন্দোলন হয় না, সেটা যে আছে, লড়াইটা যে চলছে সেটা বাপিদা অনুমোদন করেছেন এবং বাপিদা, বুলাদা এই সমস্ত মানুষদের, আরও আগে তো মণিদাও, এই সমস্ত মানুষদের অনুমোদন এবং আশীর্বাদ আমি পেয়েছি। আমি আমার কাজ জারি রাখব, বিপ্লব দীর্ঘজীবী হোক। লাল সেলাম বাপিদা। আসুন আমরা অটিজম সম্পর্কে জানি, না বুঝেই ওদেরকে বোঝা না মনে করি। ও তো কখনো হারেনি, হারতে জানে না। পরশু দিনও বলছিল যে এবার তো বাড়ি ফিরে বাংলাদেশে হয়তো কিছু প্রজেক্টের কথা চলছিল, সেগুলো সব কমপ্লিট করতে হবে। তারপরে মানে আলো এখন তো তুমি যেতে পারবি না, তুই বাংলাদেশে বলছে না যেতে পারবো না, কিন্তু প্রজেক্টগুলো তো করা যেতেই পারে। আলো ভাই সেগুলো হবে, বাড়ি ফিরে আগে বাড়ি ফিরি, মানে কথা হলো তো সারাক্ষণই তো মানে ইজ সো কনফিডেন্ট যে মানে ও কিছু হবে না, ও ভালো হয়ে যাবে। ওর একেবারে কখনো বলেনি কখনো যে আমার মানে শরীর খারাপ নেই, কোনো গ্রাম্বল করা কিচ্ছু ছিল না। ও একটু মানে ওই অত স্যাবি নয়, তো বলো যে তুই আমাকে তাহলে ওগুলো সব সাজিয়ে দিবি। আলম হ্যাঁ একটু বলে দিবি, আমি করে দেবো অ্যাকর্ডিং, কোনো অসুবিধা হবে না। এবং কালকে রাতে ও মজা করে ও খুব রোগা হয়ে গেছে, তো রিবেস হারে গামা পা বলছি ওগুলো ধানিসাটা খুঁজে পাবি না, অতগুলো রিব আমার নেই। সবসময় বলতো শেষ যাত্রাটা রঙিন হওয়া উচিত, কেন যে লোকে সাদা সাদা ফুল দেয়, নামাবলি দেয়, কিরম একটা নেগেটিভ হয়ে থাকে। তার বক্তব্য হচ্ছে যে এভরিথিং শুড বি কালারফুল অ্যান্ড পজিটিভ।